সবাই, শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বসন পদাবলী চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাসের বিস্তারিত আলোচনা করে তারপর 96টি MCQ আলোচনা করব। পুরো আলোচনাটি মন দিয়ে শুনলে বসন পদাবলী সম্পর্কে বহু তথ্য সমৃদ্ধ আপনারা সবাই হবেন, সবকটি MCQ উত্তর করতে পারবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, তাই হাতে সময় নিয়ে বসুন। চলুন তাহলে আলোচনায় যাওয়া যাক। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর সেই সাথে প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন, বসন পদাবলীর চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস ও গোবিন্দ দাস আলোচনা শুরুর আগে আমি ছোট্ট করে বিস্তারিত এই বিষয় সম্পর্কে বলে দেব যে প্রথমে তো আমরা দেখেছি যে জয়দেবের গীতগোবিন্দ আর বহুল প্রচলিত বসন পদাবলীর পদাবলী শব্দটি গীতগোবিন্দ থেকেই বাংলা কাব্যে গৃহীত হয়েছে। বসন কাব্যের প্রকৃতি ও প্রবণতা অনুযায়ী কালগত দিক থেকে বসন কাব্যকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। আমরা জানি যে চৈতন্য পূর্ব বৈষ্ণব কাব্য, চৈতন্য সমকালীন বৈষ্ণব কাব্য এবং চৈতন্যোত্তর বৈষ্ণব কাব্য। আমি আগে একটা ভিডিওতে এটা দেখিয়েছি আপনাদেরকে। এবার প্রথমে আসি বিদ্যাপতি প্রসঙ্গে। এখানে বিস্তারিত রয়েছে, আমার যেটুকু শুধু প্রয়োজন পরীক্ষা আসার মতো প্রশ্নোত্তর মাপিক সেই অনুযায়ী আমি শুধু বলবো যে বিদ্যাপতি ঠাকুর চতুর্দশ শতকের শেষ ভাগে আনুমানিক 1380 খ্রিস্টাব্দে বিহারের দ্বারভাঙা জেলার বর্তমানে মধুবনি পরগনার মধ্যে পড়ে, যেটা বিশ্বপী গ্রামে এক বিদ্বান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কুলগ্রন্থের মত অনুসারে বিদ্যাপতির পিতা গণপতি বলে উল্লেখ করা হলেও বিদ্যাপতির নিজের কোনো লেখায় বা কোনো প্রামাণিক সূত্র থেকে এর সমর্থন মেলেনি। এছাড়া সদুপাধ্যায়, ঠক্কুর প্রভৃতি উপাধি থেকে বোঝা যায় জাতিতে তিনি ব্রাহ্মণ ছিলেন। কুল পদবী ঠক্কুর, তিনি ছিলেন পঞ্চ উপাসক, শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর ও গণপত্য। শৈব মানে শিবের, শাক্ত মানে শক্তির দেবী কালী বা দুর্গা, বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু, আর সৌর অর্থাৎ সূর্য দেবতা, আর গণপত্য অর্থাৎ গণেশ ঠাকুর যেটাকে। আচ্ছা, তবুও হরগৌরীর প্রতি তার ভক্তি ছিল অকৃত্রিম। এবার আসি তার পরের পার্টটাতে, যে প্রাক চৈতন্য যুগের কবি বিদ্যাপতি অবাঙালি হলেও বাংলা সাহিত্যে অক্ষয় আসন লাভ করেন। মিথিলা তখন ন্যায়ের প্রধান পাঠকেন্দ্র, বাঙালি ছাত্ররা সেখানে ন্যায় অধ্যয়ন করতে গিয়ে বিদ্যাপতির পদাবলী দ্বারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে স্বদেশে প্রত্যাবর্তনের পরও বিদ্যাপতি চর্চা করেন, ফলে বিদ্যাপতির পদ বাংলায় ক্রমে বিস্তৃত হতে থাকে এবং বিদ্যাপতিও ক্রমে বাংলার কবি হয়ে ওঠেন। খগেন্দ্রনাথ মিত্র বলেন, বিদ্যাপতি যে মৈথিল লোকে তাহা একরূপ ভুলিয়াই গেল, বিদ্যাপতি অনেকের কাছে বাঙালি হইয়া দাঁড়াইলেন। এভাবে মৈথিল কবি বা অভিনব জয়দেব শিরোপায় অভিষিক্ত হয়েছেন। বিদ্যাপতি মিথিলা রাজপরিবারের বংশানুক্রমিক পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং বিভিন্ন গ্রন্থ রচনা করেন। তিনি 6 জন রাজা এবং 1 জন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেন। কীর্তি সিংহ, রাজার নাম, গ্রন্থ আর সেই সাথে আনুমানিক সাল, কত সালে সেই গ্রন্থটি রচনা করেছেন। কীর্তি সিংহ রাজার নাম, সেই রাজার পৃষ্ঠপোষকতায় কীর্তিলতা কাব্য লেখেন 1401 খ্রিস্টাব্দ কিছু পরে। দেবসিংহ রাজা ভূপরিক্রমা লেখেন 1400 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। শিবসিংহ রাজা, তার পৃষ্ঠপোষকতায় কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা 1410 খ্রিস্টাব্দে। পদ্মসিংহ ও বিশ্বাসদেবীর শৈব সর্বস্বহার ও গঙ্গা কাব্য বলি 1430 থেকে 1440 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়। ধীরমতি ও নরসিংহ রাজার পৃষ্ঠপোষকতায় দানবাক্য বলি বিভাগসার 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। পুরাদিত্য রাজার পৃষ্ঠপোষকতায় লিখনাবলী
1418 খ্রিস্টাব্দে ভৈরব সিংহ দুর্গাভক্তি তরঙ্গিনী 1440 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। এবার চলে আসি যে তিনি মধ্যযুগের কবি সার্বভৌম নবজয়দেব রূপে আখ্যায়িত হয়েছেন। এছাড়া অভিধা জুটেছে মৈথিল কোকিল অভিনব জয়দেব। বিদ্যাপতি তার পদগুলি রচনার ক্ষেত্রে পুরাণাদির দ্বারা কেবল প্রভাবিত হননি, তেমনি গীতগোবিন্দের আদর্শ তাকে প্রাণিত করে। ডক্টর কুমার বন্দ্যোপাধ্যায় বা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, জয়দেব ঐশী প্রেম আলোচনায় যে সিঙ্গার রসপ্রাধান্যের ধারা প্রবর্তন করিলেন, বিদ্যাপতি তাহাকেই নিজ আদর্শ বলিয়া গ্রহণ করিয়াছে। বিদ্যাপতির স্মৃতি সংহিতা যেমন পূর্ব ভারতে হিন্দু সমাজে সমর্থিত, তেমনি মিথিলার অন্যতম ভাষা অবহট্টে রচিত কীর্তিলতা নামক কাব্যটি প্রতিভার স্বাক্ষর মেলে। তাহলে এই প্রশ্নটি আসে যে কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় লেখা, সেটা হচ্ছে অবহট্ট ভাষায় লেখা। এখানে এই কীর্তিলতা কাব্যে কবি নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি অর্থাৎ কিশোর কবি বলেছেন। এবার চলে আসি বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক ভাষাকে গেয়ার্সন থেকে শুরু করে অনেক গবেষক বিকৃত মৈথিলি বলেছেন। বাংলা, অসম, উড়িয়া, নেপাল প্রভৃতি অঞ্চলে বিদ্যাপতির পদগুলি প্রচারিত হলে সেখানকার স্থানীয় ভাষা প্রবেশ করে, এক প্রকার কৃত্রিম ভাষা মিশ্র হয়ে সৃষ্টি হয় যা ব্রজবলি নামে খ্যাত। এই ব্রজবলি ভাষার রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন। প্রকৃতপক্ষে তারা তাদের স্থানীয় ভাষা ব্রজভাখা বা ব্রজভাষা, যা ছিল পশ্চিম হিন্দির শাখা বিশেষ, তাই ব্যবহার করতেন। যাই হোক, ব্রজবলি হলো একটি মিশ্র সাহিত্যিক ভাষা। বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব রাধাকৃষ্ণ বিষয়ক পদে, বিশেষ করে মাথুর ও অভিসারে। অভিনবত্ব আছে প্রার্থনা বিষয়ক পদে। বিদ্যাপতির পদগুলির মধ্যে রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলির সংখ্যা 500-এর বেশি। কয়েকটি উল্লেখযোগ্য পদ, এসো কি হামারি দুঃখের নাই ওর, রবীন্দ্রনাথের ভাষায় যা বড় শক্ত বোঝা, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা, এটি কিন্তু বিদ্যাপতি সম্পর্কে তিনি বলেছিলেন। এছাড়া উল্লেখযোগ্যতার পদ মাধব বহুত মিনতি করিতই, আমি পরে আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটি পদ সম্পর্কে। আলোচনা নাম অন্তত আপনাদের মনে রাখার মতো করে আমি একটি চার্ট দেব, সেখানে আপনারা পেয়ে যাবেন। সপ্তদশ শতাব্দীর এক বাঙালি বৈষ্ণব কবি ছোট বিদ্যাপতি নামে এবং চম্পতি নামে এক ওড়িয়া কবি বিদ্যাপতির আদর্শে কিছু পদ লেখেন। তার শ্রেষ্ঠ ভাবশিষ্য গোবিন্দদাস কবিরাজ বিদ্যাপতিকে শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করেছেন। মৈথিল কোকিল অভিনব জয়দেব এই কবির বা বিদ্যাপতি ঠাকুর পঞ্চদশ শতকের মধ্যভাগে আনুমানিক 1460 থেকে খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এবার চলে আসি চণ্ডীদাস সম্পর্কে। আমি শ্রীকৃষ্ণ কীর্তন যখন আলোচনা করেছিলাম তখন চণ্ডীদাস সম্পর্কে, কারণ চার প্রকার মানে চারজন চণ্ডীদাসের যে পাওয়া গেছে, বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, পদাবলী চণ্ডীদাস, আরও একজন চণ্ডীদাস, এই চারজন যে চণ্ডীদাস তার মধ্যে এটি হচ্ছে পদাবলী চণ্ডীদাস। এই চণ্ডীদাস বাঙালির প্রাণের কবি। তিনি সম্ভবত বীরভূমের নান্নুড়ে 1417 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। চৈতন্যদেব তার পদাবলীর রস গ্রহণ করে খুব আনন্দ লাভ করতেন। চণ্ডীদাস নামে একাধিক কবির অস্তিত্ব বাংলা সাহিত্যে আজও এক জিজ্ঞাসার চিহ্ন। নানা পণ্ডিতের মতের যোগ বিয়োগ করে একটা সীমাবদ্ধ উপনীত হওয়া যায়। আমরা বাংলা সাহিত্যে তিন ধরনের বলেছি, কিন্তু চার ধরনের চণ্ডীদাস কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। এখানে বলছে চৈতন্য পূর্বযুগের শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ু চণ্ডীদাস, চৈতন্য পরবর্তী কবি পদাবলী চণ্ডীদাস বা দ্বিজ চণ্ডীদাস, আর একটা হচ্ছে দীন চণ্ডীদাস। কিন্তু এই যে চণ্ডীদাসের কথা বলছি, ইনি হচ্ছেন চৈতন্য পূর্বযুগের চণ্ডীদাস।
তার জীবন কথা নানা কিংবদন্তি ও গল্প গালগল্পে পরিপূর্ণ। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে নানা কাহিনীর উল্লেখ করেছেন, যার একটি তুলে ধরা হলো নান্নুর গ্রামে চণ্ডীদাসের জন্ম। তাহার কনিষ্ঠ ভ্রাতার নাম নকুল। নকুল সমাজে বেশ গণ্যমান্য ছিলেন। চণ্ডীদাস শাক্তদেবী বাসুলীর সেবক হইলেও বৈষ্ণব সহজিয়া মতের উপাসক ছিলেন। রামীকে সহজিয়া প্রেমতত্ত্বের যথার্থ সাধিকা জানিয়ে তাহার প্রেমে উন্মত্ত হইয়া পড়েন ইত্যাদি। চৈতন্য পূর্বযুগের বাংলার শ্রেষ্ঠ মরমী গীতিকবি হলেন এই পদাবলীর চণ্ডীদাস, যার পদ আস্বাদন করতেন স্বয়ং চৈতন্যদেব। মোহিত হতেন তিনি, মনে করতেন মানুষের একমাত্র পরিচয় তার মানবতায়, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এই চণ্ডীদাস প্রেমের কবি। তিনি প্রায় পদের মধ্যে রাধার বেদনাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, আক্ষেপ, অনুরাগ, নিবেদন প্রভৃতি পর্বে পদ রচনা করে সুখ্যাত হয়ে উঠেছেন। ওনার কয়েকটি পদ যেমন সৈকে বা সোনাইলি, শ্যামনাম, পূর্বরাগ পর্যায়ের, যত নিবারিয়ে চাই নিবারণা যায় রে, প্রেম বৈচিত্র্য, কি মোহিনী জান বধূ, আক্ষেপ, অনুরাগ, বধু কি আর বলিব আমি, নিবেদন। এবার চলে আসি জ্ঞানদাস সম্পর্কে। চৈতন্য পরবর্তী কবি জ্ঞানদাস এবং গোবিন্দদাস। চৈতন্য পরবর্তী পদাবলী সাহিত্যে আনুমানিক ষোড়শ শতাব্দী তৃতীয় চতুর্থ দশকে জ্ঞানদাসের আবির্ভাব। কাটোয়ার 10 মাইল পশ্চিমে কাদরা গ্রামে ব্রাহ্মণ বংশে তার জন্ম। নিত্যানন্দের শিষ্যদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। নিত্যানন্দের কনিষ্ঠ পত্নী জাহ্নবী দেবীর মন্ত্র শিষ্যিনী। জ্ঞানদাসের বিপুল পদসম্ভার বৈষ্ণব সাহিত্যকে সমৃদ্ধ করেছে। জ্ঞানদাসের ভণিতায় 186টি পদকল্পতরুতে এবং 311টি পদ বৈষ্ণব পদাবলীতে স্থান পেয়েছে। আবার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় জ্ঞানদাসের ভণিতযুক্ত 400 পদের কথা বলেছেন। এছাড়া যশোদার বাৎসল্যলীলা পুঁথিতে জ্ঞানদাস ভণিতযুক্ত 20টি পদ পাওয়া যায়। জ্ঞানদাস ব্রজবলী এবং বাংলা উভয় ভাষাতে পদ লিখেছেন, কিন্তু বাংলা পদ বেশি উৎকৃষ্ট। তার শ্রেষ্ঠত্ব লাভ করেন পূর্বরাগ, অনুরাগ, মূলত আক্ষেপ অনুরাগ ও রূপ অনুরাগ পর্যায়ের পদে। তার রূপ অনুরাগের শ্রেষ্ঠ একটি পদ হল রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এছাড়া আক্ষেপ অনুরাগের আলো মুঞ্ছি জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, আরও একটি পদ তোমার গরবে গরবিনীহাম, রূপসী তোমার রূপে। জ্ঞানদাসের নামে অভিসারের 16টি পদ রয়েছে। জ্ঞানদাস মূলত বর্ষাভিসার, তিমিরভিসার, শুক্লাভিসার, দিবাভিসার পদ রচনা লিখেছেন। এছাড়া জ্ঞানদাসের পদাবলী সাহিত্যে উল্লেখযোগ্য সংযোজন বংশীমূলক পদ, এটি তার উল্লেখযোগ্য সংযোজন, যা কবির রোমান্টিক চেতনার বহিঃপ্রকাশ। জ্ঞানদাস যেমন গীতিকবি অভিধা সার্থক হয়েছে, তেমনি আবার অনেক ক্ষেত্রে চণ্ডীদাসের সঙ্গে জ্ঞানদাসের স্বরূপগত মিল থাকার জন্য তাকে চণ্ডীদাসের ভাবশিষ্যও বলা হয়। তবে চণ্ডীদাস মিষ্টিক কবি আর জ্ঞানদাস রোমান্টিক কবি। নিত্যানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন এবং কাটোয়া ও খেতুড়ির মহোৎসবে উপস্থিত ছিলেন এই জ্ঞানদাস। এইটুকু তথ্য পাওয়া যায়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে জ্ঞানদাস অন্ততপক্ষে 1520 থেকে 1575 খ্রিস্টাব্দে পর্যন্ত জীবিত ছিলেন। এবার চলে আসি গোবিন্দদাস সম্পর্কে। গোবিন্দদাসের জন্ম 1525 খ্রিস্টাব্দের কাছাকাছি বর্ধমান জেলার অন্তর্গত কুমারনগরে, কিন্তু অল্প বয়সে পিতার মৃত্যুর কারণে তার প্রথম জীবন কাটে শ্রীখণ্ডে অবস্থিত সেকালের বিখ্যাত সঙ্গীত শাস্ত্রী ও শাক্ত মতবাদে বিশ্বাসী মাতামহ দামোদর সেনের গৃহে। যদিও শেষ জীবনে গোবিন্দদাস বাস করেন বর্তমান মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভগবানগোলার নিকটবর্তী তেলিয়া বধুরি গ্রামের পশ্চিম পাড়াতে। তার পিতা ছিলেন চৈতন্য ভক্ত চিরঞ্জীব সেন, মাতা সুনন্দা, অগ্রজ রামচন্দ্র কবিরাজ,
গোবিন্দ দাস চৈতন্য ভক্ত পিতার জীবৎকালে বাল্য বয়সে নিত্যানন্দের কাছে দীক্ষা নেন এবং পরিণত বয়সে 40 বছর বয়সে শ্রীনিবাস আচার্যের কাছে পুনরায় দীক্ষা নিয়েছিলেন। গোবিন্দ দাসের পুত্র দিব্যসিংহ বৈষ্ণব সাহিত্যে সুপরিচিত। বৃন্দাবনের প্রসিদ্ধ ভক্ত পণ্ডিত জীব গোস্বামী তাকে বন্ধু বলে ভাবতেন বলে গোবিন্দ দাস কোনো নতুন পদ লিখলে বৃন্দাবনে বন্ধু জীব গোস্বামীর কাছে তা পাঠিয়ে দিতেন। এছাড়া গোবিন্দ দাস সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত হয় সংস্কৃতে সঙ্গীত মাধব নাটকখানি লেখেন। তিনি রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি পাঠ করে বৈষ্ণব পদাবলী রচনায় নিযুক্ত হন, ফলে তার বৈষ্ণব তত্ত্বের রসবর্ষ হয়ে উঠেছে। নানা সংকলন গ্রন্থকে সংগ্রহ করে ডক্টর বিমান বিহারী মজুমদার মহাশয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তার অর্থাৎ গোবিন্দ দাসের 800টির মতো পদ প্রকাশ করেন। যদিও হরেকৃষ্ণ মুখোপাধ্যায় এর সংকলন গ্রন্থে তার লেখা 297টি পদ আছে। তার গৌরাঙ্গ বিষয়ক পদগুলি শ্রেষ্ঠত্বের দাবি করে। অভিসার পর্যায়ের পদেও গোবিন্দদাস শ্রেষ্ঠত্ব কবি। তার অভিসারের কয়েকটি পদ বর্ষবিসারের মন্দির বাহির কঠিন কপাট। এছাড়া কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি। এছাড়া পূর্বরাগ পর্যায়ে ঢলঢল কাঁচা অঙ্গের লবণী। এছাড়া যাহা যা নিকষয় তনু তনু জ্যোতি গোবিন্দ দাসের কবিতার ভাষা ব্রজবুলি। বিদ্যাপতির বিদ্যাপতির কাব্যরীতিকে তিনি অনেক অংশে গ্রহণ করেছিলেন বলে তাকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধিতে ভূষিত করা হয়। তার অনেক পদে বৈষ্ণব সাধ্য সাধন তত্ত্ব অনুযায়ী মঞ্জুরিভাবে সাধনা তিনি করেছেন বা মঞ্জুরিভাব এর সাধনা লক্ষিত হয়। শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে তার কবি প্রতিভায় মুগ্ধ হয়ে কবিরাজ উপাধি দেন। তাহলে শ্রীনিবাস আচার্য কিন্তু গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দান করেন। তার পদে তৎসম ও অর্ধতৎসম শব্দের প্রয়োগ বেশি। জাতিতে বৌদ্ধ গোবিন্দ দাস অন্তত 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। তিনি 16 শতাব্দীর দ্বিতীয় দশক থেকে 17 শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত জীবিত ছিলেন। এটা আমি বিস্তারিত বললাম। এবার একটু অন্যরকম একটা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরব, যেটি হচ্ছে যে সংকলিত পদাবলীর বংশানুক্রমিক সূচি। এরকম বহু প্রশ্ন থাকে, একটা লাইন তুলে উল্লেখযোগ্য বিশিষ্ট বিশিষ্ট পদের লাইন তুলে দেওয়া থাকে এবং বলা থাকে যে এই পদগুলি কার। এবার আমি আজকে যেভাবে আলোচনা করব, আশা করি এভাবে যদি আপনারা একটু ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে আপনাদের বিদ্যাপতির কোনটি পদ আর চণ্ডীদাসের কোনটি আর জ্ঞানদাস গোবিন্দ দাসের কোনটি পদ এই পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি দেখুন প্রথমে আগে বিদ্যাপতির পদগুলোকে এই ডান দিকে একটি করে চিহ্ন দিয়েছি, এইভাবে বিদ্যাপতির পদগুলোকে। তারপরে চণ্ডীদাসের পদগুলোকে ডান দিকে দুটো করে চিহ্ন দিয়েছি, অর্থাৎ এরা চৈতন্য পূর্বযুগের। আর চৈতন্য পরবর্তীগুলোকে আমি প্রথমে জ্ঞানদাসের পদগুলোকে একটা করে টিক দিয়েছি আর গোবিন্দ দাসের পদ দুটি করে টিক দিয়েছে ডান দিকে, কারণ এরা চৈতন্য পূর্ব। এভাবে আমি করেছি। আর সেই সাথে যে পদগুলো উল্লেখযোগ্য তার নিচে আমি দাগ দিয়েছি, আপনারা একটু খেয়াল করবেন। চলুন তাহলে দেখুন বিদ্যাপতির পদগুলো আগে বলি। যে অঙ্কুর তপন তাপে যদি জারব অব মথুরাপুর মাধব গেল। এছাড়া আজু রজনী হাম ভাগে পোহাইলু, আমি উল্লেখযোগ্যগুলোই আগে বলার চেষ্টা করছি। এসো কি আমারই দুঃখের নাই ওর, কি কইব রে আনন্দ ওর। এছাড়া চিরচন্দন উড়ে হার না দেলা, নব অনুরাগিনী রাধা, পহিলহি রাধা মাধব মেলি, প্রিয়া জব আওব এ মুঝু গেহে, প্রেমিক অঙ্কুর জাত আত ভেল।
এছাড়া মাধব করিও সমুখ সমধানে মাধব বহুত মিনতি করিতই রয়নি কাজর বম ভীম ভুজঙ্গম রয়নি ছোটি অতি ভীরু রমণি সজল নয়ন করি প্রিয়াপদ হেরি হেরি হরি গেল মধুপুর হামকুলোবালা হাতক দর্পণ মাথক ফুল। এগুলো হচ্ছে বিদ্যাপতির পদ। এবার চলে আসি আমরা চণ্ডীদাসের পদে। তাহলে ডান দিকে বা সরি বাঁদিকে দুটো করে দাগ থাকবে। যেমন সাজে নিভাইল বাতি কত পোহাইব রাতি, সখী জানি কুদিন শুনি ভেল, সই কেবা শোনাইলি শ্যাম নাম, রাধার কি হইল অন্তরে ব্যথা। এছাড়া যত নিবাই নিবাইয়ে চাই নিবারণা যায় রে, আরও কয়েকটি পদ আমি শুধু বলে যাচ্ছি, আপনারা একটু মনে রাখার চেষ্টা করুন। বিষম বাসির কথা কইল না হয়, বহুদিন পরে বধুয়া এলে, বধু তুমি যে আমার প্রাণ, বধু কি আর বলিব আমি, ফিরিতি সুখের সায়র দেখিয়া, ফিরিতি ফিরিতি কিরিতি মুরতি, ধিক রহ জীবনে যে পরাধীন, যে ধরম করম গেল গুরু গরবিত, ঘরের বাহিরে দণ্ডে শতবার, কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো, কাহারে কইব মনের মরম কেবা যাবে পরতিত, এঘর রজনী মেঘের ঘটা, এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, আজু কে গো মুরলি বাজায়। এগুলো হচ্ছে চণ্ডীদাস, চণ্ডীদাসের পদগুলো বললাম। এবার জ্ঞানদাসের পদগুলো এই ডান দিকে একটি করে তীর মানে টিক দেওয়া থাকবে। অচিরে পুরব আস আলো মুনছি জানো না, ওহে নবীন নেহে হে তরণী আনহ ঝাট ঘাটে, কি মোহন নন্দ কিশোর, চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি, তুমি কি জানো সই, দেখা এলাম তারে সই দেখা এলাম তারে, বড়াই হোর দেখো রূপ চেয়ে, বধু তোমার গরবে গরবিনী আমি, বন্ধুর লাগিয়া সব ত্যাগিলু, মনের মরম কথা তোমারে কহিয়ে এথা, মনের মরম কথা শুনল সজনী, মানুষ গঙ্গার জল ঘন করে কলকল, মেঘ যামিনী অতি ঘন অন্ধেয়ার, রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর। সহজই তনু তিরিংভঙ্গ, সাজ সাজ বলিয়া পড়িয়া গেল সাড়া, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু। এবার চলে আসি আমরা গোবিন্দদাসের পদে। গোবিন্দদাসের পদে ডান দিকে দুটো করে তীর টিক চিহ্ন দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নিন। এই যে এইগুলো সবই কিন্তু গোবিন্দদাসের। রূপের ভরল দিঠি সঙ্গরি পরশ মিঠি, শরৎচন্দ্র পবন মন্দ শরৎ সুধাকর মণ্ডল, শুনাইতে কানু মুরলী বব মাধুরী, শুনাইতে কানু মুরলী রব শ্যাম সুধাকর ভুবন মনোহর। এগুলো গোবিন্দদাসের। আচ্ছা, যাহা যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা যা নিকষয় তনু তনু জ্যোতি, মাধব কি কইব দৈব বিপাক, মন্দির বাহির কঠিন কপাট, ভুজগে ভরল পথ কুলিশপাত শত, বিপিনে মিলিল গোপনারী, প্রেম অগ্নি মনোহি গুণী গুণি, পৈখলি রজনী পবন বহে মন্দ।
নিরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে নামহি অক্রূর ক্রো নাহি যা সম নকপদ হৃদয়ে তোহারি ঢল ঢল কাঁচা অঙ্গের লবণী জয়তি জয় বৃষভানু নন্দিনী চরণে লাগি হরি চম্পক সোন কুসুম কনকাচল। আপনারা বারবার এটাকে শুনবেন, দেখবেন অনেকটাই আপনাদের মনে থেকে যাবে এবং যখন অপশান থাকবে তখন আপনারা অবশ্যই পারবেন, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। কুলবতী কই নয়নে জনি হেরই কুল মরিয়াত কপাত উদ্ঘাটিলু কণ্টক গাড়ি কমল সম পদতল, খুব ইম্পর্টেন্ট একটা পদ। অন্ধল প্রেম পহিল নহি জানিলু আদরে আগুসরি রায় হৃদয় ধরি অম্বরে ডম্বর ভরু। এই পর্যন্ত। এবার আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব ছোট্ট একটু ধারণা দেওয়ার জন্য। পুরো বিষয়টা এই এর পিডিএফটা যদি আপনারা পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যোগ দেবেন, তাহলে অবশ্যই আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেব। দেখুন কয়েকটা বিষয় একটু আলোচনা করে দিই, যে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা, এই পদগুলো আপনারা কিভাবে চিনবেন? যদি হঠাৎ করে একটা পদ লাইন তুলে দেয় যে এটা কী ধরনের পদ, তাহলে আপনি কিভাবে বুঝবেন? কবির নাম তো আগে বুঝতেই পারলেন যে এই কবির লেখা, কিন্তু পদগুলো যে কোন বিষয়ক পদ, সেটা অভিসার নাকি মাথুর নাকি প্রার্থনা নাকি গৌরাঙ্গ বিষয়ক নাকি পূর্বরা, কিভাবে বুঝবেন? দেখুন বেসিক একটা জিনিস আপনাদের একটু মাথায় রাখবেন, যে গৌরাঙ্গ বিষয়ক পদ মানে হচ্ছে গৌরাঙ্গদেবের ছোটোবেলাকার, মানে গৌরাঙ্গদেবের দেহ লাবণ্য তারপরে তার রূপ এই ধরনের বিষয় নিয়ে যে পদগুলো লেখা হবে সেটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ, ছোটোবেলাকার বিষয়বস্তু নিয়ে। আর গৌরচন্দ্রিকা হচ্ছে বৈষ্ণব সাহিত্য মনে করে যে গৌরাঙ্গদেবের অন্তরে কৃষ্ণ আর বহিরঙ্গে রাধা, তাই চৈতন্যদেবের জন্মের আগে কৃষ্ণ রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো যখন গীত হতো শুধুমাত্র রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো গীত হতো, কিন্তু চৈতন্যদেবের আবির্ভাবের পর রাধাকৃষ্ণের মতো করেই চৈতন্যদেবকে যখন দেখা হচ্ছে তখন রাধাকৃষ্ণের পদ আলোচনা করার পূর্বে ভূমিকা স্বরূপ একটা পদ শ্রী চৈতন্যদেবের পদ আলোচনা করা হয়, সেটাকে বলা হয় গৌরচন্দ্রিকা। অর্থাৎ গৌরচন্দ্রিকার অর্থ হচ্ছে ভূমিকা। দেখুন এখানে আমরা একটা কয়েকটা জিনিস দেখব, যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, অর্থাৎ তার নীরদ নয়ন নির্ঘন সিঞ্চন আজুয়াম কি পেকলু নবদ্বীপ চন্দ, অর্থাৎ নবদ্বীপ চন্দ বলতে চৈতন্যদেবকে বোঝানো হচ্ছে। এছাড়া আমরা দেখছি সোনার বরণ গোরা, এই যে বিষয়টা তার দেহের রং, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে, এই যে তার বিষয়টা, সে গোড়াগুড়ি খাচ্ছে বা এই জাতীয় গৌরাঙ্গদেবের কাহিনী নিয়ে যেটা লিখিত সেটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। এবার যেটা বলবো সেটা হচ্ছে বাল্যলীলা, এটা কিন্তু গৌরাঙ্গদেবের পদ নয়, এটা কিন্তু শ্রীকৃষ্ণের পদ বাল্যলীলা যেগুলো, যেমন দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, শ্রীদাম সুদাম দাম বসুদাম, এ বেশিরভাগই শ্রীকৃষ্ণ যে গরু চড়াতে যাচ্ছে গোঠে যাচ্ছে শ্রীদাম সুদাম সঙ্গে করে নিয়ে, সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সারা নটবর নবকিশোর রায়, হ্যাঁ বাছা আমার, এইভাবে বিভিন্ন ধরনের যে পদগুলো, আজু কানায় হরি হারিল দেখো, হ্যাঁ এরকমভাবে চাঁদমুখ বেনু দিয়া সব ধেনু, হ্যাঁ এরকম গরু বাছুর চরণ সংক্রান্ত যে পদগুলি, বা দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে মা যশোদাকে কেন্দ্র করে যে পদগুলি সেটা হচ্ছে বাল্যলীলা পর্যায়ের পদ, যে কবি লেখুক না কেন। আচ্ছা এবার আসি পূর্বরাগ। পূর্বরাগ যেটা সেটা হচ্ছে সহজ ভাষায় যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দেখা মাত্র। এখানে বৈষ্ণব পদাবলীতে অনেকগুলো বিষয় বলা আছে, যে তার নাম শুনে বা তাকে দেখে বা তার বাসি শুনে বা আত্মীয় পরিজনের কাছে তার নাম শুনে, এরকম বিভিন্ন ভাগে যদি যখন রাধা কৃষ্ণের নাম শ্রবণ করে বা বিভিন্ন পদ্ধতিতে সে যখন তার প্রতি অনুরাগ প্রকাশ করছে বা তার ভালো লাগাটা জন্মাচ্ছে সেটা হচ্ছে পূর্বরাগ। এই ধরনের পদ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সই কেবা শোনাইলি শ্যাম নাম,
প্রথমেই, অর্থাৎ শ্যাম নাম তাকে কে শোনালো, সেই সে শ্যাম নাম শুনে আর যেন ভালো লাগছে না, তারা থাকতে পারছে না, এই যে বিষয়টা, এই অংশটা তার ভালো লেগেছে শ্যাম নাম, এই অংশটাই হচ্ছে পূর্বরাগ। তারপর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি রূপ লাগিয়ে আঁকে জুড়ে এটা একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে, অনুরাগ পর্যায়ের পদও, এটা রূপ অনুরাগ পর্যায়ের পদ। যাহা যা নিকষ হয় তনু তনু জ্যোতি বা হাতক দর্পণ মাথক ফুল, এখানে পূর্বরাগ এবং অনুরাগ একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আর অনুরাগটা একটু বলে দিই, পূর্বরাগের পরের ধাপ হচ্ছে অনুরাগ, অর্থাৎ পূর্বরাগে তো রাধা কৃষ্ণের প্রতি ভালো লাগাটা একটু জন্মালো, কিন্তু সেটা পরিণতি ঘটলো হচ্ছে অনুরাগে গিয়ে, সেই সংক্রান্ত পদগুলো। এখানে আরেকটা দেওয়া আছে, দেখুন রূপোল্লাস পর্যায়ের পদ, রূপ দেখে উল্লাস, যেমন দেইখা এলাম তারে সই, দেইখা এলাম তারে, তারপরে চূড়াতে বাঁধিয়া উচ্ছে কে দিল, অর্থাৎ নন্দ চন্দন চন্দ চন্দন, অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপকে বর্ণনা করা হয়েছে যে ধরনের পদে, সেটা হচ্ছে রূপোল্লাস পর্যায়ের পদ। আমরা পদটা শুনেই বুঝে নিতে হবে যে কী ধরনের পদ এখানে চাইছে। এবার চলে আসি অভিসার, অভিসার ব্যাপারটা কি, অভিসার ব্যাপারটা হচ্ছে নায়ক নায়িকার উদ্দেশ্যে বা নায়িকা নায়কের উদ্দেশ্যে কোনো একটা জায়গায় মিট করবে বা, হ্যাঁ এখন বর্তমান বলতে গেলে যে একটা ছেলে একটা মেয়ে সে দুজনের মিলিত হওয়ার উদ্দেশ্যে একটা পার্কে গমন করলো, পার্কটা হচ্ছে অভিসারের স্থান হয়ে গেল তখন। তাহলে এই যে বিষয়টি দাঁড়ালো, এবার রাধা তো ছিল অন্যের গৃহবধূ, সেখানে যাওয়ার জন্য একাধিক প্রতিকূলতা পার করেও সে জায়গায় যাচ্ছে অভিসারে। তো দেখো কণ্টক গাড়ি কমল সম পদতল, অর্থাৎ কমল সম পদতল যেন কণ্টক কাটা বিছান মানে পায়ে দোলে যাচ্ছে। তারপরে দেখো মাধব কি কি কহব দৈব বিপাক, অর্থাৎ যে মানে এত বৃষ্টি ঝড় আসছে যে দৈব বিপাক কি আর বলবো তোমাকে, সে মাধবের কাছে গিয়ে পৌঁছে এই কথাগুলো বলছে, অর্থাৎ অভিসারে গমন করে সে সেখানে গিয়ে বলছে আমার এত দেরি হলো, তার কারণটা হচ্ছে কি আর বলবো তোমাকে দৈব বিপাকে পড়েছিলাম আমি। তারপরে কি রাত্রেবেলা যাচ্ছে, এঘর রজনী মেঘের ঘটা, তারপরে মন্দির বাহির কঠিন কপাট, অর্থাৎ বাড়ির বাইরে সে বেরোতে পারছে না কারণ কঠিন মানে কপাট দেওয়া রয়েছে, ঘর দরজা বন্ধ করা রয়েছে, তার জন্য সে যেতে পারছে না। তাহলে এই ধরনের পদ আমরা হলেই তখন আমরা বুঝতে পারবো যে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বা ঝড় বৃষ্টি বাদল এই ধরনের উদ্দেশ্যে। তারপর কুল মরিয়াত কপাত উদ্ঘাটিল, অর্থাৎ কুল সে কুল মান কুল যেগুলো আছে সেগুলোকে সে উদ্ঘাটন করে দিচ্ছে। সে তারপরে এই যে আমরা দেখতে পাবো যে অভিসার পর্যায়ের পদে রাধার প্রস্তুতি নিচ্ছে, যে নূপুর পায়ে ছিল সেটা তার উপর দিয়ে একটা নূপুর তো খুলে রেখে যেতে পারছে না আর সেটা তো শব্দ হতে পারে, তার উপর দিয়ে একটা কাপড় বেঁধে নিচ্ছে এই জাতীয়, বা বৃষ্টির মধ্যে দিয়ে সে অভিসারে যাবে, সে উঠোনে জল ঢেলে দিয়ে সেটাকে প্র্যাকটিস করছে যাওয়ার জন্য, সাপে কামড়াতে পারে ওঝার কাছ থেকে ওষুধ আনছে, তারপরে জল ঢেলে দিয়ে প্র্যাকটিস করছে যে কাদার উপর দিয়ে তাকে রাত্রে যেতে হবে, অন্ধকারে যেতে হবে, চোখে কাপড় বেঁধে সে প্র্যাকটিস করছে চলা, এইভাবে সে এই ধরনের পদ সমস্তটাই কিন্তু অভিসার পর্যায়ের পদ। এটা আলোচনা করতে গেলে অনেকটা বড় করে আলোচনা করতে হয়, কিন্তু যেহেতু আমাদের পরীক্ষা সামনে চলে এসেছে আমরা এত বিস্তারিত আলোচনা করার সময় পাচ্ছি না, আমরা দ্রুতভাবে এটাকে শেষ করার চেষ্টা করছি। মান পর্যায়ে, মানটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে অর্থাৎ রাধার মান হয়েছে, সেই মানটাকে ভঞ্জন করছে, যে এসো কি আম সরি এখানে আছে হচ্ছে অন্ধল প্রেম পহিল নাহি জানিল, অর্থাৎ প্রেম এত অন্ধ হয় আর এত বেদনাদায়ক হয় সে প্রথমে জানেনি, আজকে তার রাগ হয়েছে মান হয়েছে। হ্যাঁ অল ধনী সুন্দরী কি আর, হ্যাঁ এরকমভাবে তার মান সম্পর্কিত, মানিনি দূর করো দরুণ মানে, অর্থাৎ তার মান পর্যায়ের যে পদগুলো, এখানে এতে দুটো করে লাইন দেওয়া থাকবে পরীক্ষার সময়। কলহান্তরিতা মানে কলহ মানে ঝগড়া, আর এই যে অবস্থাটা আট প্রকার বৈষ্ণব সাহিত্যে যে নায়িকার কথা বলা হয়েছে কলহান্তরিতা তার মধ্যে একটি, এটা হচ্ছে নকপদ হৃদয়ে তোহারি। এখানে ঝগড়া বিষয়ক বিষয়বস্তু থাকবে। আর এরপরে স্টেপে থাকছে আমরা আক্ষেপ অনুরাগ, দুটো ভাগ, একটা হচ্ছে আক্ষেপ আর একটা হচ্ছে অনুরাগ। আক্ষেপ মানে হচ্ছে অনুশোচনা আর অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা।
হিন্দিতে এই অনুরাগ শব্দটি ব্যবহার হয়, আপনারা সকলে জানেন। আমরা রাগ বললে ভুল হবে, এটা অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা, এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে আক্ষেপ অনুরাগ মানে ভালোবাসে সে রাধা, রাধা কৃষ্ণকে ভালোবেসেছে, কিন্তু তবুও তার মনে যেন একটা আক্ষেপ রয়ে গেছে। আক্ষেপটা কি, যে হয়তো কৃষ্ণকে আমি ঠিকঠাকভাবে পেলাম না, সে কৃষ্ণ আমাকে হয়তো ভালোবাসে ঠিকই, কিন্তু পুরোপুরি কি না বাসে সেটা তো বুঝতে পারছি না, কারণ কৃষ্ণ তো আরও অনেককে এভাবেই ভালোবাসে। অর্থাৎ পাওয়ার পরে এই আক্ষেপ, সেটাই হচ্ছে আক্ষেপ অনুরাগ পর্যায়ের পথ। যেমন তখন মানুষের মনে কি চিন্তা করে, যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনিও অনালে পড়িয়া গেল। অর্থাৎ সুখের জন্য ভেবেছিলাম আমি এ ঘর বেঁধেছিলাম, কিন্তু সেটা আর থাকলো না মনে হয়। হ্যাঁ, এটা গভীর ভালোবাসার পরেই কিন্তু এই আক্ষেপ অনুরাগটি আসে। প্রীতি সুখের সায়র দেখিয়া, প্রীতিকে আমি ভেবেছিলাম সুখের সায়র, সেটা দেখিয়া আমি হয়তো ভালোবেসেছিলাম, কিন্তু এখন সেটা আর থাকছে না, এই জাতীয় বিষয়টি থাকবে এই ধরনের পদে। এবার মাথুর, মাথুর একটা কথায় আপনারা সহজে বুঝে যাবেন, মাথুর মানে হচ্ছে বিরহ। এসো কি হামারি দুঃখের নাহি অর, অর্থাৎ এসো কি আমার দুঃখের কোনো অর, মানে দ্বিতীয় কোনো আর ব্যক্তি নেই, আর কেউ নেই, আমার দুঃখ শুধু আমারই, অর্থাৎ এটা বিরহ পর্যায়ের পদ। তারপর এখানে দেখবো অব মথুরাপুর মাধব গেল, অর্থাৎ মথুরায় মাধব চলে গেল, আর কিন্তু আমরা জানি যে ফিরে আসেনি মাধব, মথুরাপুরে চলে গেছিল কার্যসূত্রে, তাই সে চলে গেছিল, রাধার যে বিরহ সেটা। হরি গেও মধুপুর হাম কুলোবালা, অর্থাৎ হরি চলে গেছে মধুপুর, আর আমি কুলোবালা, আমি আমার জায়গায় রয়ে গেছি। সাজে নিভাইলো বাতি, অর্থাৎ সন্ধ্যাবেলায় আমার বাতি নিভে গেল। এই যে দুঃখ বা বেদনার পদগুলো, মাথুর পর্যায়ের পদ। এবার চলে আসি ভাব সম্মিলন পর্যায়ের পদ। ভাব সম্মিলন, অর্থাৎ কৃষ্ণ তো আর মথুরাপুর থেকে ফিরে আসেনি, কিন্তু ভাবের মধ্য দিয়ে কবিরা সম্মিলন ঘটিয়েছিলেন, অর্থাৎ স্বপ্নে বা কোনোভাবে সে অনুভব করেছিল রাধা সেই অনুভবটা, অর্থাৎ সে ভেবেছিল হয়তো কৃষ্ণ তার কাছে এসেছে, এই যে বিষয়টি সেটা হচ্ছে ভাব সম্মিলন পর্যায়ের পদ, ভাবের সম্মিলন। এই যে দেখো বহুদিন পরে বধূয়া এলে, বধূয়া মানে প্রেমিক, সেটা তো আপনারা সকলেই জানেন। তাহলে বহুদিন পরে বধূয়া এলে, এটা কিন্তু ভাবে বলা হচ্ছে, ভাবের মধ্য দিয়ে। কি কইব রে সখী আনন্দ ওর আজু রজনীহাম ভাগে পোহাইলু, এই যে বিষয়গুলো। এবার চলে আসি নিবেদন, নিবেদন অর্থাৎ রাধা কৃষ্ণের পায়ে তার জীবনের সর্বস্ব নিবেদন করে দিচ্ছে, এটা হচ্ছে নিবেদন পর্যায়ের পদ। বধু তুমি যে আমার প্রাণ, এই যে নিবেদন। বধু তোমার গর্বে গরবিনী আমি, বধু কি আর বলিব আমি, এই যে ধরনের, মানে সে বধু বলে সম্বোধন করছে এবং তার তাকে নিজের সর্বস্ব তার কাছে সমর্পণ করে দিচ্ছে, তার গর্বে গর্বিণী হচ্ছে, তার প্রাণ তার তার জন্য, সে সমস্ত কিছু তার জন্য। এই যে পদগুলো সেটা হচ্ছে নিবেদন পর্যায়ের পদ। এবার হচ্ছে প্রার্থনা, প্রার্থনা মানে আবার জানি প্রেয়ার, সকলের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে, এই ধরনের আর কি। যে মাধব বহুত মিনতি করি তোই, তাকে বহুত মিনতি করে বলছে যে সে তাকে ছেড়ে যেও না বা এই জাতীয়, এগুলো হচ্ছে প্রার্থনা। আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যদি কখনো কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটুকু বলে দেওয়ার চেষ্টা করব, কারণ খুব দ্রুতভাবে সংক্ষিপ্তভাবে করতে হচ্ছে, কিছু করার নেই। চলুন এবার এমসিকিউগুলোতে আসি। বিদ্যাপতি যে ভাষায় বৈষ্ণবপদ রচনা করেছিলেন সেটা হচ্ছে আমি বলে দিলাম, যে ব্রজবুলি ভাষায় কিন্তু বৈষ্ণবপদ রচনা করেছিলেন। বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন কে, সেটা হচ্ছে শিবসিংহ। বিদ্যাপতি যে ভাষায় সাহিত্য রচনা করেননি, মৈথিলি সংস্কৃত অবহট্ট এই তিনটি ভাষায় সাহিত্য রচনা করেছিলেন, বাংলা ভাষায় করেননি। বিদ্যাপতি যার রাজসভায় বসে কীর্তি পতাকা রচনা করেন সেটা হচ্ছে শিবসিংহ। বিদ্যাপতি যার রাজসভায় বসে কীর্তিলতা রচনা করেন সেটি হচ্ছে কীর্তিসিংহ। সুন্দরী কইছে করবি অভিসার, আমরা বুঝতেই পারছি এটা অভিসার পর্যায়ের পদ। হরিরহ মানস সুরধুনী পার, এটা হচ্ছে গোবিন্দদাসের। দেহমন আদি তোমারে সোপেছি কুলশীল জাতিমান, অর্থাৎ দেহমন আমি আদি তোমারে সোপেছি, আমি একটু আগে বলে দিলাম যে দেহমন যদি সমর্পণ করে কারোর পথে সেটা হচ্ছে নিবেদন পর্যায়ের পথ কিন্তু। আর প্রার্থনা করে হাতে পায়ে ধরা, সেটা যেটা বলা হলো সেটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পথ। অব মথুরাপুর মাধব গেল, এটা তো আমি প্রথমেই বলে দিলাম যে গোকুল মাণিক্য হরি নিল, এটা বিদ্যাপতি পর্যায়ের পদ। এমন প্রীতি কভু নাহি দেখি শুনি
পরাণে পরাণে বান্ধা আপনা আপনি, এটা হচ্ছে পূর্বরাগ, আর সেই সাথে অনুরাগ মিশ্রিত পদ। তপন অঙ্কুর তাপে যদি জারব কি করব বারিদ মেহে, অর্থাৎ এটা হচ্ছে খুব দুঃখের পদ বা বিরহের পদ রয়েছে। তপন অঙ্কুর তাপে যদি জারব কি করিব বারিদ মোহে। বহুত মিনতি করি তৈ, পদটি রচয়িতা হলেন বিদ্যাপতি, এটা আমি বলে দিলাম। কবিরাজ উপাধি লাভ করেন যে বৈষ্ণব কবি, তিনি হলেন গোবিন্দ দাস। কালিয়া ভূষণ কালা, মনেতে গাথিয়া মালা, জপিয়া জপিয়া প্রাণ গেল, এটা হচ্ছে দেখতেই পাচ্ছি যে ভূষণ কালা, অর্থাৎ ভূষণ মানে অলঙ্কার, কালা মানে কালো বা গায়ের রং কালো বা এই জাতীয় বিষয়টা, তার রূপের বর্ণনা করা হচ্ছে। মনেতে গাথিয়া মালা, তার রূপের বর্ণনা করা হচ্ছে, সুতরাং সেই জন্য এটা রূপোল্লাস পর্যায়ের পদ। তাতল সৈকত বাড়িবিন্দু সম, এই যে এই পদটি যেটা বললাম লাস্টে যে বহুত মিনতি করি বা তাতল সৈকত বাড়িবিন্দু সম, এটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। আচ্ছা, কি কহিব রে সখী আনন্দ ওর, যেটা আমি বললাম যেটা ভাবোল্লাস পর্যায়ের পদ, চিরদিন মাধব মন্দির মোর। দুহু করে দুহু কান্দে বিচ্ছেদ ভাবিয়া, আধতিল না দেখি দেখিলে না যায় যে মরিয়া, এটা প্রেম বৈচিত্র্য বা আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। অর্থাৎ দুজন দুজন দুজনকে কোলে দুজন দুজনের কোলে রয়েছে বা একে অপরে আলিঙ্গন করছে, তবুও তাদের মন প্রাণ বিচ্ছেদে কেঁদে উঠছে যে এই এখন আমরা আছি হয়তো বিচ্ছেদ হয়ে যাবে, এই যে বিষয়টি সেটা হচ্ছে প্রেম বৈচিত্র্য বা আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। যে পর্যায়ের পদে কবি আত্মার আত্মগত উচ্চারণ রয়েছে সেটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। পূর্বরাগের পদে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, আমি আগের একটি ভিডিওতে এর আগের ভিডিওতে কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি সত্যগিরির বই থেকে, অথেন্টিক একটি বই থেকে। আক্ষেপণুরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, আক্ষেপণুরাগের সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাস সর্বস্ব আক্ষেপ অনুরাগ, মন্তব্যটি করেছেন শঙ্করী প্রসাদ বসু। রূপ অনুরাগের শ্রেষ্ঠ কবি হলেন জ্ঞানদাস, অভিসারের শ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস, মাথুরের শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি। কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে, এই পদটি রচিত হলেন চণ্ডীদাস। কালো জল ঢালিতে সই কালা মনে পড়ে কোন পর্যায়ের পদ, এটা হচ্ছে আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। আমরা অপশানটা টেস্ট করেও দেখব অনেক সময় যে এটা পূর্বরাগ তো হচ্ছে না, রূপ অনুরাগ ও হচ্ছে না, মাথুর মানে বিরহ এটাও হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। আলো মুঞ্চি জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, পদটি রচিত হচ্ছেন জ্ঞানদাস। আলো মুঞ্চি জানে না, জানিলে যাইতাম না কদম্বের তলে, এটা হচ্ছে অনুরাগ পর্যায়ের পদ। অঙ্কুর তপন তাপে যদি জারব কি করিব বাড়িতে মোহে, আগে যেটা বললাম এটা বিদ্যাপতির পদ। কইছে হৃদয় করি পন্থ হেরিত হরি, সঙ্গরি সঙ্গরি মঞ্জুর, পদটি রচিত হলেন গোবিন্দ দাস। কইছে হৃদয় করি পন্থ হেরি হেরত হরি, এই কোন পর্যায়ের পদ, সেটা হচ্ছে অভিসার পর্যায়ের পদ। পুছ কানুর কথা ছল ছল আখি, কোথায় দেখিলা শ্যাম কহগত সখী, কহ দেখি সখী, পত্রে রচিত হলেন চণ্ডীদাস। পুছয়ে কানু কথা ছল ছল আঁকি, এই যে পদটি বললাম এটি হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। বধু তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে, এটি হচ্ছে জ্ঞানদাসের পদ, যেটা হচ্ছে নিবেদন পর্যায়ের পদ আমি বলে দিলাম। বধু তোমার গরবে গরবিনী হাম, সেটা বললাম নিবেদন পর্যায়ের। কি কইব রে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর, রচিত হলেন বিদ্যাপতি। বহুদিন পরে বধুয়া এলে, এটা হচ্ছে চণ্ডীদাসের পদ, আর আমি বলেছিলাম এটি হচ্ছে ভাব সম্মিলন পর্যায়ের পদ। এসো কি হামারি দুঃখের নাই অর, এটা তো বিদ্যাপতির পদ।
বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এটা হচ্ছে চণ্ডীদাসের, এবং বলে দিলাম নিবেদন পর্যায়ের পদ, যে নিজেকে কৃষ্ণের কাছে নিবেদন করে দিচ্ছে বা সমর্পণ করে দিচ্ছে। সুখের লাগিয়া এঘর বাঁধিনু, এটা তো জ্ঞানদাসের পদ, এবং প্রেম বৈচিত্র্য বা আক্ষেপ অনুরাগ একই প্রায় কথা, এটা হচ্ছে আক্ষেপ অনুরাগ পর্যায়ের বা প্রেম বৈচিত্র্য পর্যায়ের পদ। বধু যদি তুমি মরে নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়া রও, এই পদটিও তাই, এটা প্রেম বৈচিত্র্য পর্যায়ের পদ। আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে, অর্থাৎ আঙিনার মাঝখানে বধু অর্থাৎ প্রেমিক সে ভিজছে, সেটা দেখে হৃদয় ফেটে যাচ্ছে, সেটা হচ্ছে চণ্ডীদাসের পদ এটি। নিজ কর কমলে চরণ যুগ মছই, হেরাইতে চিরথির আখি, পদটি রচিত হলেন গোবিন্দদাস। নিজ কর কমলে চরণ যুগ মছাই, হেরাইতে চিরথির আখি, যে পর্যায়ের পদ সেটা হচ্ছে অভিসার পর্যায়ের। কণ্টক গাড়ি কমল সম পদতল, যেটা আমি বলে দিলাম গোবিন্দদাস সে লেখা এটি। ঘরের বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে পত্রী রচিত হলেন চণ্ডীদাস। ঘরের বাইরে দণ্ডে শতবার, এটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। ঢল ঢল কাঁচা অঙ্গের লবণী, এটা হচ্ছে গোবিন্দদাসের, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে গৌরাঙ্গ বিষয়ক পদ। ঘরে যাইতে পথ মোর হইল অপুরাণ, অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ, এটাও পূর্বরাগ পর্যায়ের পদ। হাসিতে খসিয়া পড়ে কত মধু ধার, লহ লহ হাসে পহু পীড়িতির সার, পত্রী রচিত হলেন জ্ঞানদাস। যে গ্রন্থে জ্ঞানদাসের নাম পাওয়া যায় সেটা হচ্ছে চৈতন্য ভাগবত গ্রন্থে, যেটা আমি বলে দিলাম আলোচনার মধ্যে। জ্ঞানদাস যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন নিত্যানন্দের কাছে, এটাও বলেছি। শেষ জীবনে গোবিন্দদাস যেখানে কাটিয়েছিলেন সেটা হচ্ছে মুর্শিদাবাদের তেলিয়া বধুরি গ্রামে। একদমই গোবিন্দদাসকে যিনি কবিরাজ উপাধি দিয়েছিলেন সেটা হচ্ছে শ্রীজীব গোস্বামী। গোবিন্দদাস যে নাটকটি লেখেন সেটা সঙ্গীত মাধব, আমি কিন্তু ওই বিস্তারিত যে আলোচনা করেছি সেখানে এগুলো সবই ছিল। বিদ্যাপতির পদাবলীর ভাষাকে যিনি বিকৃত মৈথিলি বলেছেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জয়দেব, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র, আর চণ্ডীদাস ও বিদ্যাপতি এই প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোবিন্দদাসের কবিরাজের পারিবারিক উপাধি ছিল সেন, ছোট বিদ্যাপতি নামে যিনি পরিচিত ছিলেন সেটা হচ্ছে কবিরঞ্জন। বিদ্যাপতি প্রথম কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন, তিনি হচ্ছেন ভোগীশ্বর। বিদ্যাপতি রচিত নাটক হচ্ছে গোরক্ষ বিজয়। বিদ্যাপতির যে গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছেন সেটা হচ্ছে ব্যাড়ি ভক্তি তরঙ্গিনী। রার দেশে কাদরা নামেতে গ্রাম হয়, তথা শ্রীমঙ্গল জ্ঞানদাসের আলয়, এই তথ্য যে গ্রন্থে আছে সেটা হচ্ছে ভক্তি রত্নাকর গ্রন্থে। চৈতন্য সমসাময়িক পদকর্তা বসু রামানন্দ। রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, পঙ্ক্তিটি রচিত হচ্ছেন দ্বিজ চণ্ডীদাস। তাতল সৈকত বাড়িবিন্দু সম, পত্রটি রচিত হচ্ছে বিদ্যাপতি। জ্ঞানদাসের রচিত পঙ্ক্তি অন্তর বিদরিয়া হেয়া কি জানি কি করে প্রাণ। শীতের অর্ণিপ্রিয়া গ্রীষ্মের বা, বরিশা ছত্রপ্রিয়া দরিয়ার না, পঙ্ক্তিটি যার রচনা বিদ্যাপতির। ব্রজবুলি হল সাহিত্যিক ভাষা, পদাবলী শব্দের অর্থ পদের সমষ্টি। অদ্বৈতবাদ তত্ত্বের প্রবক্তা হলেন শ্রী শঙ্কর বা শঙ্করাচার্য। বিশিষ্টতাবাদের মতবাদের প্রবক্তা হলেন শ্রী রামানুজ। দ্বৈতবাদ বা ভেদবাদ মতবাদের প্রবক্তা হলেন শ্রী মদ। দ্বৈতাদ্বৈত বা ভেদাভেদবাদের মতবাদের প্রবক্তা হলেন শ্রী নিম্বার্ক। শুদ্ধাদ্বৈত মতবাদের প্রবক্তা হলেন শ্রী বল্লভ। বিবর্তনবাদের প্রবক্তা হলেন শ্রী শঙ্কর। গৌরচন্দ্রিকার পদ রচনা করেছিলেন গোবিন্দদাস। যে কবির পদে কবি আত্মার নিজস্ব সত্তার অভিব্যক্তি ঘটেছে সেটা হচ্ছে বিদ্যাপতির পদে। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, এটা হচ্ছে আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। সই কিবা সোনাইলি শ্যাম নাম, সেটা আমি আগেই বলেছি যে নাম শুনে তার প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, সেটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ,
এটা হচ্ছে আমি আজকে কি দেখলাম নবদ্বীপ চন্দকে, এটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ, মানে এটা হচ্ছে দর্শনে তার প্রতি ভালোবাসা। কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা, কৃষ্ণরতি যে পর্যায়ে দেখা যায় সেটা হচ্ছে সামর্থ্য পর্যায়ে। এই বিস্তারিত আলোচনা কিন্তু আমি করিনি, নায়িকার বিভিন্ন ভেদ রয়েছে, 8 প্রকার নায়িকা, বিপ্রলম্ব, সম্ভোগ, এই জাতীয় বিষয় যদি আপনারা চান অবশ্যই আমি আলোচনা করে দেব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আর অন্যদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। শ্রীরূপ গোস্বামীর মতে শান্তরসের সঙ্গে যে রসের বৈরতা আছে সেটা হচ্ছে মধুর রসের বৈরতা আছে। বৈরতা মানে হচ্ছে শত্রুতা। আমরা জানি যে 5 প্রকার রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। গোবিন্দ দাসের পদাবলীতে ও তার যুগ গ্রন্থটির রচয়িতা হলেন বিমান বিহারী মজুমদার, আমার নিকট চণ্ডীদাস এক ভিন্ন অভিন্ন নহে। যিনি এই মন্তব্যটি করেছেন সেটা হচ্ছে দীনেশচন্দ্র সেন, যিনি আক্ষেপ অনুরাগকে প্রেম বৈচিত্র্য বলে মনে করেছেন। আমি একটু আগে বললাম যে আক্ষেপ অনুরাগ অনেকটাই প্রেম বৈচিত্র্যের মতো। যিনি মনে করেছেন তিনি হচ্ছেন কবি কর্ণপুর, যিনি আক্ষেপ অনুরাগকে প্রেম বৈচিত্র্য বলে যেটা বললাম। লৌকিক অলঙ্কার শাস্ত্রে বয়সোচিত স্বভাবভেদে নায়িকার শ্রেণীভেদ রয়েছে 3টি। লৌকিক অলঙ্কার শাস্ত্রের মতে নায়িকার প্রকারভেদ হলো মুগ্ধা, মধ্যা আর প্রগলভা। এই 3টে ভাগ যেটা বলা হলো উপরে সেটাই হচ্ছে এই 3টে। যে নায়িকার মধ্যে লজ্জা ও রতি বাসনা সমভাবে বিরাজমান তিনি হচ্ছেন মধ্যা। মুগ্ধা নায়িকার যে বৈশিষ্ট্য নয় এর মধ্যে কোনটি? তাহলে মধ্যা নায়িকা কি, তার মধ্যে লজ্জা থাকবে এবং রতি বাসনা দুটোই সমানভাবে থাকবে। আর মুগ্ধা যেটা, ওটা মধ্যা বললাম, মুগ্ধা যেটা সেটা হচ্ছে সে চাটু বাক প্রিয় বাক্য কথন, অর্থাৎ চাটু প্রিয় বাক্য থাকবে। এখানে বলা হচ্ছে যে মুগ্ধা নায়িকার বৈশিষ্ট্য নয় কোনটি, তাহলে এখানে চাটু প্রিয় বাক্য কথন এটা নয়, অপ্রিয় বাক্য কথন এটাও নয়, নর্মবিলাস এটাও নয়, তাহলে কোনোটি নয় এখানে অ্যান্সার। তাহলে মুগ্ধা নায়িকার বৈশিষ্ট্য কোনগুলি সেটা এই পরে দেওয়া আছে। সখীদের আনুগত্য, অর্থাৎ সখীদের আনুগত্য থাকবে তার মধ্যে। গোপন ভাব প্রকাশে সাবধানতা, অর্থাৎ গোপন কথা প্রকাশ করতে গেলে তার মধ্যে সাবধানতা থাকবে। আর রতি বিষয়ে প্রতিকূলতা, অর্থাৎ রতি বিষয়ে বা শৃঙ্গার বিষয়ে তার প্রতিকূলতা থাকবে। এটাই হচ্ছে মুগ্ধা নায়িকার বৈশিষ্ট্য। 16 শতকে বৈষ্ণব কবি হলেন জ্ঞানদাস, কে কত শতকের কবি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। বিদ্যাপতির পদাবলীতে নৌকালীলার যতগুলি পদ রয়েছে 4টি, রাধাকৃষ্ণের প্রণয়ে পদাবলী চণ্ডীদাসের পদে বড়াইয়ের ভূমিকা কি ছিল? তাহলে রাধাকৃষ্ণের প্রণয় পদে পদাবলী চণ্ডীদাসের যে পদ সেখানে বড়াই কেমন ছিল? আমরা তো বড়ু চণ্ডীদাসের পদাবলীতে বড়াইয়ের ভূমিকা দেখেছি, সে রাধাকে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক করাতে সহযোগিতা করছে, কিন্তু এখানে আমরা দেখব রাধার প্রণয়ে বিরূপ মনোভাব পোষণ করছে এই পদাবলী চণ্ডীদাসের বড়াই। আচ্ছা, যে বৈষ্ণব কবি রাধিকার বারমর্ষা বর্ণনা করেছেন তিনি হলেন গোবিন্দ দাস। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আর দেখা হচ্ছে মঙ্গল কাব্য নিয়ে।